প্রাচীন লোক সংস্কৃতিতে পুতুল নাচ একটি অনবদ্য বিনোদন, আর সেই বিনোদন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের এই বাংলা থেকে। সেই হারিয়ে যাওয়া বিনোদন এবং ফেলে দেওয়া প্লাস্টিক থেকে আজ যে অনেক কিছুই তৈরি হয় তার উদাহরণ অগ্নিবীণা ক্লাব। কারণ তারা এবার তাদের যে শ্যামা পুজোতে তারা ফেলে দেওয়া প্লাস্টিক এবং কাঠ পুতুলকে তুলে ধরে অসামান্য একটি থিম এখানে তৈরি করেছে। আপনারা দেখছেন যে কিভাবে প্রচুর মানুষ তারা আসছে এখানে, সেই থিমের যে পুজো তারা যে উপভোগ করছে তা আমরা দেখছি। যে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কীভাবে কাঠ পুতুল দিয়ে এই মন্দির সাজানো হয়েছে, এবং যেটা আমরা মানে সচরাচর এখন সেটা হারিয়ে যাচ্ছে আমাদের বাংলা থেকে, বাংলার সংস্কৃতিতে আগে যে এই পুতুল নাচ, এবং এইটাই পুতুল নাচের জন্য আজকে সারা বাংলা একসময় মেতেছিল। আজ সে পুতুল নাচ হারিয়ে যা লিখেছে, কিন্তু হারিয়ে যাওয়া সে পুতুল নাচকে আর তারা কাঠ পুতুলের মাধ্যমে তারা তুলে ধরেছে। এবং শুধু তাই নয়, আপনারা দেখছেন ফেলে দেওয়া যে প্লাস্টিক, সে প্লাস্টিকের বোতলকে দিয়ে যে অনেক কিছুই করা যায় তার অনবদ্য উদাহরণ হলো এই অগ্নিবীণা ক্লাব। তারা এবার তাদের টিমে যেভাবে ফুটিয়ে তুলেছে তার জন্য আজকে প্রচুর মানুষের সমাগম আজ এই মন্দির প্রাঙ্গণে হয়েছে। বলছি আপনাদের এবার যে পুজো করা হয়েছে দেখছি ফেলে দেওয়া বোতল এবং প্রাচীন যে লোক সংস্কৃতি বাংলার পুতুল নাচ সেটাকেও দেখছি মণ্ডপে তুলে ধরেছে। এই ধরনের চিন্তা ভাবনাটা কেন? এটা একটা প্লাস্টিক বর্জনের থিম, সেই কারণে আর প্রতিমাটা মধ্যে কি তুলে ধরছে? প্রতিমাটা আমাদের নটরাজ কালীর তুলে ধরা হয়েছে। নটরাজ কালী আপনাদের এবারে কত তম বর্ষ? এবার 46 তম। কি নাম আপনার? প্রতিমা ভালো লাগছে? মানে কোনটা প্রতিমা না প্যান্ডেল?